আজকের এই এপিসোডটাতে আপনাদের সাথে শেয়ার করছি এত মজাদার হালিম, নুডলস এবং নানান ধরনের কাবাব। এই রান্নাবান্নাগুলো আসলে আমি কার জন্য করেছিলাম, কুকিং ক্লাসের ফাইনাল আউটকামটা কেমন হয়েছিল এবং কী কী মেনু ছিল, এবং তার পরবর্তীতে ব্যস্ত দিন শেষে গিয়েছিলাম এক বিয়ের দাওয়াতে, কী করলাম, কোথায় গেলাম সব দেখতে হলে চলুন দেরি না করে ঝটপট করে আজকের ব্লগটা শুরু করে দিই। আসসালামু আলাইকুম, একটা ব্র্যান্ড নিউ এপিসোডে আমি উমা মুস্তফা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি কাছে দূরে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে ভীষণ হ্যাকটিক একটা ডে গেল। সকালের ভাগে আমার এক কলিগের জন্য অনেক কিছু রান্নাবান্না করতে হয়েছিল। একটা আসলে পার্টিতে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু পার্টিটার রিশিডিউল হওয়ার জন্য, বিকেলের টাইমে হওয়ার জন্য সকালের ভাগে আগে ছিল, তো ওটা বিকেলের ভাগে যখন চলে গেল তখন সেই পার্টিটাতে যাওয়া হয়নি। কিন্তু পার্টিটার জন্য টুকটাক অনেক কিছু রান্নাবান্না আমাকে করতে হয়েছে। কী কী করেছি সেটা তো থাকছে আজকে ব্লগে, এছাড়াও থাকছে তারপরে আমার কুকিং ক্লাস ছিল, সেই কুকিং ক্লাসটা 3.5 ঘন্টার ক্লাস, আমার ফাইনালি শেষ হয়েছিল প্রায় 4.5 ঘন্টার সময়। তারপরে আবার রেডি হয়ে গেট আপ টেট আপ চেঞ্জ টেঞ্জ করে গেলাম একটা বিয়েতে। মানে বলতে পারেন সকাল থেকে রোবটের মতন খেটে যাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি, এবং আল্লাহর এই ব্লেসিং যেন সব সময় আমার উপর থাকে। যাই হোক, দেরি না করে ঝটপট করে চলুন কী কী করেছি না করেছি সব কিছু এই ভক্তাতে এক নিঃশ্বাসে দেখে ফেলি। গতদিনের এপিসোডটা যারা মিস করেছিলেন তাদের জন্য আবারও একটু রিপিট করছি। গতদিন কিন্তু মাংসগুলোকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, টক দই নিয়েছিলাম আর গরুর মাংসগুলোকে বোনলেস নিয়েছিলাম, ছোট ছোট করে টুকরো করে নিয়ে এই টক দইয়ের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। মূলত এই মাংস দিয়ে আমরা রান্না করব হালিম। বাই দ্য ওয়ে, বলে রাখা ভালো যে আজকে এই রান্নাবান্না যেগুলো করছি সেটা আমার এক কলিগের বাসায় দাওয়াত ছিল সকালবেলার দিকে। তো ওই কলিগের কিছু রিকোয়ারমেন্ট ছিল যেন আমি কিছু কিছু পার্টিকুলার জিনিস রান্না করে নিয়ে যাই। তো পরে ফাইনালি আমার আর যাওয়া হয়নি, কারণ ওনারা পার্টি রিশিডিউল করেছিল বলে। তো যাই হোক, সে কারণে সাত সকালে উঠে আমি ভাবলাম যে রান্না করার থেকে আগে আগে রাতের বেলা রান্না করে ফেলি, একদম ভোর রাতে নামাজের পরে আমি না হয় এই খাবারগুলোকে সুন্দর মতন করে রেডি করে নিয়ে গোছুল করে সুন্দর করে গেট আপ করে রেডি হয়ে চলে যাব সেখানে। কিন্তু এই যে রিশিডিউল হওয়ার কারণে বিকেলে এই দাওয়াতের আয়োজনটা চলে যাওয়ার কারণে আমি আর সেই মানে পার্টিতে অংশ নিতে পারিনি। তো যাই হোক, যেটা বলছিলাম যে গতকালকে দেখেছিলেন আপনারা কম বেশি, যদি মিস করে থাকেন ব্লগটা তাহলে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব। তো দু ধরনের কাবাবও আমি বানিয়ে নিচ্ছি, একটা যেটা হচ্ছে রেশমি কাবাব, আরেকটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব। আচ্ছা, এটা আরেকটা বলে রাখা ভালো, আজকের এই খাবারগুলো কিন্তু প্রচুর অ্যামাউন্টে তৈরি করে নিতে হচ্ছে, কারণ গেস্টের সংখ্যা প্রায় 20 থেকে 25 জনের মতন। তো আমি 25 জন ধরেই করে নিচ্ছি। এখন বাকিটা যেটা হচ্ছে কেস, যদি বেশি আসে এর থেকে শর্টেজ অ্যাটলিস্ট হবে না, কিন্তু যদি কম আসে তাহলে অনেক খাবারই বলা চলে বেঁচে যাবে। তো আমি এখানে সবগুলো উপাদান দিয়ে নিয়েছি, এক এক করে টক দই দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, কাঁচামরিচ বাটা দিয়েছি, টালা জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি ব্রেস্ট পিস নিয়ে কাজ করছি চিকেনের, এবং তার থেকেও বড় কথা যেটা হচ্ছে এটাকে ভালো মতন করে মাখিয়ে নেওয়ার পরে ভালো মতন করে আমরা এটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে রেখে দিব ফ্রিজে সারা রাত। যত বেশি ম্যারিনেশন হবে তত বেশি ফ্লেভারটা কিন্তু খুব দারুণ আসবে। আর অনেকে অনেকভাবে করে থাকে, আমি আমার স্টাইলটা শেয়ার করেছি। আর এখানে কোনো বাড়তি তেল মাখুন কিছু ম্যারিনেশনে দেইনি আজকে, কারণ যাদের পার্টিতে আমরা যাব, মানে আমি যাওয়ার কথা ছিল, আমার সেই কলিগ কিন্তু একেবারেই তেল খায় না, এবং ওদের যারা রিলেটিভস বা যারা আসবে পার্টিতে কম বেশি সবাই কিন্তু খুব কম তেলের জিনিসগুলো খেয়ে থাকে। বাড়তি তেল আমি যোগ করব সামান্য পরিমাণে কিছুক্ষণ পরে, কিভাবে কি করব সেটা তো ডেফিনেটলি শেয়ার করব। আপাতত চিকেন টিক্কা যেটা সেটা করে ফেলছি, লাল মরিচের গুঁড়ো, কাবাব মশলা, কাঁচামরিচ বাটা, সাদা সরিষা বাটা, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা দিয়ে এবং টক দই দিয়ে ভালো মতন করে কিন্তু এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। যেহেতু চিকেন টিক্কা বলে কথা আর কম বেশি দাওয়াতের আয়োজনে একটু করে হলেও কিন্তু একটু ফুড কালার ব্যবহার করলে লুকটা সুন্দর আসে, তো সে কারণে আমি এখানে সামান্য পরিমাণে একটু ফুড কালারও যোগ করে দিব রেড কালারের, যাতে একটু লাল লাল হয়ে আসে কারিটা, যাতে দেখতে বেশ ভালো লাগে। তো আমি ভালো মতো করে আগে এগুলোকে মাখিয়ে নিচ্ছি, আর মাখিয়ে নেওয়ার পরে কিন্তু এটাকেও সারা রাত আমরা ঢেকে ফ্রিজে রাখবো। না ঢেকে রাখলে হয় কি, যে এটার যে একটা ময়েস্ট ভাব সেটা কিন্তু ফ্রিজে রাখার কারণে ময়েস্ট ভাবটা গায়েব হয়ে যায়, তখন
একে তো চিকেন ব্রেস্ট পিস, তো এটা ওপেন করে রাখলে দেখা যায় ওভার ড্রাই হয়ে গেলে খেতে একেবারেই ভালো লাগবে না। সো মোটামুটি আমি মাখিয়ে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন কি দারুণ একটা কালার এসেছে। তবে কালারের অপশনটা একেবারেই অপশনাল, আপনার যদি কোনো হেলথ ইস্যু হয়ে থাকে তাহলে কিন্তু কালারটা একদম ইউজ না করাই ভালো। আমি এখানে সামান্য পরিমাণে টালা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবং ভালো মতন করে মাখিয়ে নিচ্ছি, এবং ওই যে বললাম এর পরবর্তীতে এটাকে আমরা সুন্দর মতন করে ঢেকে ফ্রিজে রেখে দিব। আর অন্যদিকে যেটা হচ্ছে যে এটাকে চাইলে আপনি ওভেনে করতে পারেন, চুলোতে করতে পারেন, অপশন তো আমি দুটোই দেখাবো, একটা করে দেখাবো চুলোতে আর একটা করে দেখাবো ওভেনে, যেটা আপনার কাছে সহজ থাকবে সেটা আপনি করে ফেলবেন। আপাতত এখন ফ্রিজের নর্মাল চেম্বারে এটাকে ঢেকে সারা রাত ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। আর হালিমের জন্য তেল নিয়ে নিয়েছিলাম, সেই তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতন করে কিন্তু আমি তেলটাতে এই পেঁয়াজটা নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা খানিকটা একটু লালচে লালচে হয়ে যাচ্ছে। মোটামুটি পেঁয়াজটা লালচে হয়ে গেলে সেখানে ওই যে ম্যারিনেশন করে রাখা যে মাংসগুলো ছিল শুরুতে করেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি, এবং এটার সাথে সামান্য পরিমাণে একটু টালা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো মোটামুটি এখন এটাকে একটু খানিকটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব। যখন এই মাংস থেকে পানি বের হওয়া শুরু করবে ঠিক তখন এখানে আমরা এক এক করে সকল গুঁড়ো এবং বাটা মশলা দিয়ে দিব। এখানে বাড়তি কোনো তেমন আহামরি মশলা দিচ্ছি না এক্সেপ্ট হালিম মশলা ছাড়া। তো শুরুতে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, হলুদও দিয়ে দিয়েছি। এখানে আমি সব কিছু একটু বেশি করে দিব যাতে পরবর্তীতে এটা যখন আমি হালিমের সেদ্ধ করার ডালগুলোর সাথে মিশাবো তখন যাতে খুব বাড়তি কোনো মশলার দেওয়ার দরকার না পড়ে। তো লাল মরিচের গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, এবং তারপরে যেটা যোগ করে দিব আমাদের যে হালিমের মশলা আছে, আপনি যে কোনো ব্র্যান্ডের হালিমের মশলা নিলেই হয়ে যাবে, আপনার হাতের কাছে আপনারা যেটা পান। তো মোটামুটি সবগুলো দিয়ে এবং স্বাদ মতো লবণটা দিয়েছি বা দিয়ে দিব কিছুক্ষণের মধ্যেই, না দেওয়া হয়নি, এটা এখন দিয়ে দিচ্ছি। তো এখন যেটা হচ্ছে এটাকে ভালো মতো করে একটু পানি দিয়ে কষিয়ে নিব। পানি দিয়ে আপনি যত বেশি কষিয়ে নেবেন স্বাদটা কিন্তু মাংসের তত ভালো হবে, আর দেখতেই পাচ্ছেন খুবই কালারফুল হয়ে গিয়েছে। আর ওভারঅল ফাইনাল আউটকামটা তো ডেফিনেটলি দেখতে হলে একদম শেষ পর্যন্ত যেতে হবে আমার সাথে। আপাতত আমি বারবার পানি দিচ্ছি এবং বারবার কষিয়ে নেওয়ার ট্রাই করছি। আর ওভারঅল যেটা হচ্ছে আপনাদের জন্য কিন্তু আরেকটা ইনফরমেশন হচ্ছে হালিমের যে মানে রেসিপি সেটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি একটা দিয়ে রেখেছি, যদি না দেখে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি ডেফিনেটলি লিঙ্কটা দিয়ে দিব। ওইদিকে মাংসটাকে ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে মুগের ডালটাকে সুন্দর মতন করে টেলে নিচ্ছি। মোটামুটি ডালার পরে এই মুগের ডাল থেকে সুন্দর সুঘ্রাণ বের হলে নামিয়ে ফেলবো এবং ভালো করে পানিতে ধুয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নেব। ওইদিকে মাংসটা দেখেন সুন্দর মতন হয়ে গিয়েছে, এটাকে ভাবছি সকালবেলায় ভালো মতন করে এই হালিমটাকে বানিয়ে নিব। আপাতত হালিমের মাংসটাকে রেখে দিচ্ছি। ওইদিকে সকাল হয়ে গিয়েছে আর আমাদের পার্টির কিন্তু প্ল্যান চেঞ্জ হয়ে গিয়েছে। যাই হোক, স্প্যাগেটি নিয়েছি, স্প্যাগেটিটাকে একটু গরম পানিতে আমি ভালো মতো করে সেদ্ধ করে নিব ঠিক ঘড়ি থেকে 8 মিনিট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, স্প্যাগেটিটা যেটা নিয়েছি এই পানিতে কিন্তু সামান্য পরিমাণে আমি তেলও দিয়ে দিয়েছি যাতে খুব সুন্দর মতন করে এটা সেদ্ধর পরে একটার গায়ে আরেকটা না লাগে এবং খুব সহজেই যাতে একদম ঝরঝরে হয়ে যায়। বাড়তি কোনো পানি দিয়ে ধুবেন না, পানি দিয়ে ধুলেই কিন্তু কাদা কাদা হয়ে যাবে। আপাতত দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু ভাঙিনি এবং হিটে ধীরে ধীরে করে ওই লম্বা স্টিকগুলো সুন্দর মতন করে কিন্তু হাঁড়িতে চলে গিয়েছে, এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দর টকবক করে বলক চলে এসেছে। এবং কিছুক্ষণ পরে এইভাবে করে আমাদের একদম পারফেক্টলি স্প্যাগেটি রেডি। আর ওইদিকে হালিমের ডালগুলো, বুটের ডাল, মুগের ডাল, মসুর ডাল এবং যে গম আছে সেগুলোকে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আমি এটাকে সেদ্ধ দিয়েছি। আর ওইদিকে ওই যে গতকালকে রাতে বানিয়ে রাখা যে মাংসগুলো ছিল সেগুলোকে ফ্রিজ থেকে বের করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে এই মাংসগুলোকে আমি যোগ করে দিব আমাদের যে ডালটা আছে সেখানে, সামান্য একটু ডালটা গরম হলেই আমরা এখানে যোগ করে দিয়ে দিচ্ছি একটু একটু করে। আর ওই যে মাংসে কিন্তু আমরা অনেক মশলা দিয়েছি, তো বাড়তি করে এখানে আমার হলুদ মরিচ কিছুই দেওয়ার দরকার নেই, একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা হলুদ রং চলে এসেছে। আজ তো কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এবং এটাকে আমরা প্রায় কিছুক্ষণ, প্রায় আধা ঘন্টার মতন সেদ্ধ করে নিব যাতে খুব সুন্দর একটা ঘন কনসিস্টেন্সিতে চলে আসে আমাদের এই হালিমটা। আমি এখানে বিফ দিয়ে করছি, আপনি চাইলে মাটন চিকেন দিয়েও করতে পারেন। বাই দ্য ওয়ে এখানে চিকেন কিমা আছে, তো আমি এখানে যেটা করছি চিকেন কিমাও যোগ করে দিব হালিমে, তাহলে হালিমের প্রত্যেকটা স্পুনে স্পুনে কিন্তু একটা মাংসের প্রেজেন্স থাকবে, খেতে কিন্তু বেশ লাগবে। যাই হোক, এখন হালিমে একটা ফোড়ন দিব,
তো আমি একটু ঘি নিয়ে নিয়েছি তেলের সাথে, এবং ঘিটা যখন একটু গলতে শুরু করবে তখন এখানে আমরা এক এক করে যোগ করে দিব বাকি যে সকল উপাদানগুলো আছে সেগুলো। তো মোটামুটি অপেক্ষা করছি, ঘিটা যখন সুন্দর করে গলে যাচ্ছে সবার শুরুতে আমরা যোগ করে দিয়েছি রসুন কুচি। রসুন দিলে কিন্তু খুব দারুণ স্বাদ আসে, আর আপনি চাইলে রসুনের সাথে আদা কুচিও যোগ করে দিতে পারেন। তো মোটামুটি রসুনটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, এবং দেখতেই পাচ্ছেন রসুন কুচিটা একটু লালচে লালচে হওয়া ধরেছে, ঠিক তখনই আমরা কিন্তু এখানে একটু একটু করে যোগ করে দিব পেঁয়াজ কুচি। এবং পেঁয়াজ কুচি দেওয়ার পরে কিন্তু এটাকেও আমাদের নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজ ঠিক বেরেস্তা করব না, একটু সেমি বেরেস্তা টাইপের হবে, তো ওটাকে আমরা আমাদের যে বানানো হালিম সেটার সাথে মিক্স আপ করে দিব। যাই হোক, এই পেঁয়াজটা দেওয়ার পরেও নাড়াচাড়া করে নিচ্ছি। ছোটোবেলায় না ফোড়ন দেখলে ভীষণ ভয় লাগতো, মনে হতো এটা জীবনেও কখনও করতে পারবো না। জীবনে অনেক সময় অনেক কিছুই আপনার মনে হবে যে আপনি এটা পারবেন না ওটা পারবেন না, কিন্তু সময় এলে ঠিকই আপনি পেরে যাবেন। তো যাই হোক, এখানে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবং একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ধনে পাতাটাকে জাস্ট সুন্দর একটা ঘ্রাণ বের হবে, আমরা সাথে সাথে এটাকে কিন্তু এখান থেকে সরিয়ে নিব। ধনে পাতাটাকে কিন্তু আবার ধনে পাতার বেরেস্তা করতে যাবেন না, তাহলে কিন্তু একদম তেতো হয়ে যাবে এই হালিমে দিলে। তো মোটামুটি নাড়াচাড়া করে নিচ্ছি, এবং আমাদের কিন্তু যতটুকু ফোড়নটা আসার কথা ছিল, মানে যেই সময়টাতে আসলে দিলে ভালো হয় ঠিক এক্স্যাক্টলি সেরকম হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে আমরা আমাদের যে হালিমটা আছে সেই হালিমে যোগ করে দিচ্ছি। হালিমের কালারটা দেখেছেন, খুব দারুণ এসেছে তাই না? তো মোটামুটি এটাকে আমি এখন সুন্দর করে মিক্স আপ করে দিব, আর আমি অপেক্ষা করছি যে এই জিনিসগুলো কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করতে, কারণ এটা আমি দুপুর 3টার দিকে ডেলিভারি দিয়ে দিব। মানে আমি যার যেখানে দাওয়াত খাওয়ার কথা ছিল সে আপার বাসা থেকে ড্রাইভার এসে এটা কালেক্ট করে নিয়ে যাবে, আদারওয়াইজ আমি গেলে সকালের দিকে আমি না হয় নিয়ে যেতাম। আর আমার চাইনিজের ক্লাস আছে বলে বিকেলবেলায় সে কারণে আর ওখানে যাওয়া হচ্ছে না। তো যাই হোক, আমি যেটা করেছি, একদিকে তো চাইনিজের প্রিপারেশন নিচ্ছি, আরেকদিকে আপার বাসার এই খাবারটা রেডি করে দিয়ে দিচ্ছি। তো মোটামুটি তেল নিয়েছি একটা প্যানে, সেখানে একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। এখানে আমরা চাউমিন রান্না করব। তো আমি এখানে 3 ধরনের যে ক্যাপসিকাম আছে, ইয়েলো, গ্রিন অ্যান্ড রেড ক্যাপসিকাম, সব দিয়ে দিচ্ছি একটু একটু করে। এই যে নুডলসটা বা চাউমিনটা বানাবো সেটা কিন্তু একদম পুরো পিওর আপনার ভেজিটেরিয়ান হবে, মানে এখানে কোনো এগ দেওয়া যাবে না, কোনো চিকেন দেওয়া যাবে না, একদম পিওর ভেজিটেরিয়ান হবে। তো এটার সাথে আমি আরও যোগ করে দিয়েছি চিলি সস, যেটা আছে বেস্টের সেটা, এবং এটার সাথে আরেকটু যোগ করে দিয়েছি ডার্ক সয়া সস। এই দুটো সসে এমনিতেই প্রচুর পরিমাণে লবণ আছে, তাই বাড়তি কোনো লবণ দিচ্ছি না। আর এখানে ঝালও খুব যে একটা দেওয়ার কথা বলেছে বা মেনশন করেছে আপা, সেটাও না। সো আমি ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সব কিছু খুব চটজলদি করে বানিয়ে দিচ্ছি। এই খাবারগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার কুকিং ক্লাস শুরু হয়ে যাবে। তো আমার কনসার্ট ওই কুকিং ক্লাস নিয়ে, কারণ কুকিং ক্লাসে ছিল 2400 আপু, তো বুঝতেই পারছেন খুবই হজবড়লো একটা ব্যবস্থা। তো তারপরেও আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা আমাকে এমন করে এই শক্তিটা দিয়েছেন যে আমি খুব সুন্দর করে ম্যানেজ করতে পারি। তো নুডলসটাকে মিশিয়ে ফেলেছি, আর দেখতেই পাচ্ছেন ফাইনাল আউটকামটা কেমন হয়েছে। ওইদিকে কাবাবগুলোকে একটু হালকা পুড়িয়ে নিচ্ছি আমার নর্মাল যে চুলো আছে, গ্যাসের চুলো সেটাতে। আর ওইদিকে আরেকটা জিনিস একটু লক্ষ্য করে দেখেন যে আমি কিন্তু আজকে এই যে রেশমি কাবাবটা করছি, এই রেশমি কাবাবটা আমি বেসিক্যালি করব হচ্ছে ইলেকট্রিক ওভেনে। যাদের কাছে ইলেকট্রিক ওভেন নেই তারা চুলোতে অল্প তেল দিয়ে এপিট ওপিট করে নিয়ে করতে পারেন, তবে আমি সাজেস্ট করব যে আপনারা চাইলে কিন্তু এরকম করে চুলোতে, গ্যাসের চুলোতে পুড়িয়েও নিতে পারেন, যেভাবে করে আমি পুড়িয়ে নিয়েছি, বাট ওটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো যাই হোক, আমি এখন একটু একটু করে গেঁথে নিচ্ছি। আর ওইদিকে যেটা হচ্ছে, এগুলো সবগুলো মোটামুটি পুরানো হয়ে গেলে আমি ইলেকট্রিক ওভেনে দিয়ে দিব। ইলেকট্রিক ওভেনেও কিন্তু খুব সুন্দর মতন বার্ন হয়, কিন্তু এই স্মোকি ফ্লেভার যেটা চুলোর আগুনে আসে সেটা কিন্তু ইলেকট্রিক ওভেনের ফ্লেভারটা আমি অন্তত ফিল করি না। তাই সেই কারণেই এখানে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে আমি একটু সুন্দর করে এপিটোপিট করে পুড়িয়ে নিচ্ছি। আর বাই দ্য ওয়ে, এখানে একটু কিন্তু মাখন ব্রাশ করে দিয়েছি, কোনো তেল দেয়নি। সো মাখন একটা সুন্দর একটা ঘ্রাণ আসছে, আবার ওইভাবে করেও কিন্তু এপিটোপিট সুন্দর মতন করে, খুব বেশি না, যতটুকু আসলে পুড়ালে খেতে ভালো লাগবে ততটুকুই পুড়িয়ে নিচ্ছি। অনেকে আবার বেশি পুড়িয়ে ফেলে, বেশি পুড়ালে কিন্তু স্বাদটা অতটা ভালো আসবে না। তো মোটামুটি সবগুলোকে আমি এখন এইভাবে করে নিয়ে নিয়েছি আমার ইলেকট্রিক ওভেনে। আমি 160 ডিগ্রিতে আপার লোয়ার হিট দিয়েছি, এবং এটা হতে থাকুক এইভাবে। বাই দ্য ওয়ে, আপনি ওভেনে করলে আপনার ওভেনের কত লিটার সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি টাইমিংটা আর টেম্পারেচারটা বলে দিব, তাহলে রেসিপি ফলো করে আপনিও খুব সহজে
কিন্তু আপনার ইলেকট্রিক ওভেনে বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার রেশমি কাবাব। ওইদিকে চিকেন টিক্কার যেটা ছিল সেটাকে আমি শিখে গেঁথে নিব। আর এখানে যেটা হচ্ছে যে এটাকেও কিন্তু চাইলে আমরা ওভেনে এক্স্যাক্টলি যেমন করে রেশমি কাবাব করেছি সেরকম করে করতে পারতাম, কিন্তু আমি এটাকে চুলোতে করছি কারণ দু ধরনের অপশন দেখানোই ভালো, যেটা আপনার কাছে সাশ্রয় মনে হবে, যেটা মনে হবে আপনি ইজিলি করে ফেলতে পারবেন। তো সেখানে কমপ্লিকেশন কোনো এমন কিছু দেখাবো না বা এমন কিছু বলবো না যে না এটাকে এটা ছাড়া করা যাবে না বা এটা এটা ছাড়া হয় না, সেরকম আমি কখনোই বলবো না। প্রত্যেকটা জিনিসেরই একটা করে অল্টারনেটিভ থাকে, সো সেই অল্টারনেটিভটা যেটা আপনার জন্য কনভিনিয়েন্ট সেটাকে আপনি পিক করে নেবেন আপনার রান্নার জন্য, সেটা আমি বিশ্বাস করি। তো এখানে আমি একটু একটু করে শিখে গেঁথে নিচ্ছি আর তারপরে এটাকে আমি চুলোতে এক এক করে বার্ন করে নিব। অনেকে বলে থাকে চুলোতে এভাবে করে পুরালে কিন্তু চুলোটা ক্লিন করা খুব কঠিন হয়ে যায় বা এটা কিভাবে করে কি হবে, চুলা নোংরা হচ্ছে। দেখুন, চুলাকে কিন্তু আপনি প্রতিদিন কিন্তু নিজেই পরিষ্কার করছেন প্রত্যেকটা রান্নাবান্নার পরে, সো এটার পরেও কিন্তু আলটিমেটলি আপনাকে ক্লিন করাটা আমার মনে হয় না খুব একটা বেশি ডিফিকাল্ট হবে। বাট তারপরও যাদের মনে হয় এটা একটু বেশি হ্যাসেল হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা আপনি অপশনটা বাদ রাখতে পারেন, এখানে না পুড়িয়ে আপনি সরাসরি কিন্তু ওভেনে দিয়ে দিতেই পারেন। তো আমি আপাতত অল্প একটু তেল নিয়েছি, এখানে আমি সরিষার তেল দিয়ে এটা ভেজে নিচ্ছি আর তারপরে আমাদের এই পুড়িয়ে রাখা যে চিকেন পিসেসগুলো আছে সেই চিকেন পিসেসগুলো আমি দুই তিন লেয়ারে করে আসলে ভেজে নিব। এবং মোটামুটি এটাকে ধিমি আছে করব, কোনো হাই ফ্লেমে করবেন না, তাহলে কিন্তু বার্ন হয়ে যাবে, বার্ন কিন্তু করা যাবে না। আমি আসলে এরকম করে দুই স্লটে করে নিব। তো আপাতত যেটা হচ্ছে যে এই কাবাবগুলোকে জাস্ট একদিক দিয়ে পুড়াচ্ছি আর একদিক দিয়ে এখান থেকে মানে শিক থেকে স্টিক থেকে টুকটুক করে আমি এটাকে সুন্দর মতো করে ছাড়িয়ে নিচ্ছি। এবং তার পরবর্তীতে যেটা করছি এটাকে তো এই যে ভেজে তো নিবই, আর আরেকটা যেটা হচ্ছে যে আপনি চাইলে এখানে ঘিতে ভাজতে পারেন, বাটারে ভাজতে পারেন, আপ টু ইউ। আমি তো এখানে বললাম যে সরিষার তেল দিয়ে করছি, সরিষার তেল দিয়ে কিন্তু ওভারঅল কাবাবের যে স্বাদটা সেটা অন্যরকম হয়, ঘিতে বা বাটারে খারাপ হয় না, তবে সরিষার তেলে একদম বেস্ট আউটকাম আসে বলে আমার মনে হয়। আপাতত নাড়াচাড়া করতে করতে কাবাবগুলোও কিন্তু কিছুক্ষণের মধ্যে একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। এখন দেখতেই পাচ্ছেন আমি যে নুডলসগুলো ছিল বানিয়েছিলাম সেগুলোকে একটু একটু করে আমাদের চারটা বক্সে সুন্দর মতন করে সাজিয়ে ফেলেছি, এটাকে আমি কভার করে ফেলবো কিছুক্ষণের মধ্যেই। ওইদিকে সব স্যাভরি রান্নার ভিড়ে আমি ডেজার্টের কথা না সত্যিই ভুলে গিয়েছিলাম, তো হঠাৎ করে ডেজার্টের কথা মনে পড়লো তাই টুকটুক করে তাড়াতাড়ি করে ডেজার্টগুলো রেডি করে ফেলছি। তেমন কিছুই ছিল না, চকলেট চিজ কেক ছিল যেটার ফিলারটা আগের দিন বানিয়ে রেখেছিলাম আর অন্যদিকে ছিল লেমন চিজ কেক। তো সব কিছু মিলে একদম হজবরল অবস্থা, মানে ওই যে রিশিডিউল হলে বা একটা মানে কেমন যেন একটা এলোমেলো এলোমেলো হয়েছে। নিজের বাসার প্রিপারেশন হলে আলাদা আর অন্যের বাসার প্রিপারেশনে যখন আমাকে হাত লাগাতে হয় তখন কিন্তু ব্যাপারটা একটু এলোমেলো এলোমেলো হয়ে যায়। যাই হোক, আমি যে চিকেনগুলো ছিল সেগুলোকে কিছুটা বক্সে করে ফেলেছি আর কিছু চিকেন পিসেসকে আমি অন্যভাবে করে প্যাকেট করব। আপাতত রেশমি কাবাবটাকে উপরে একটু চিজ দিয়ে দিয়েছি এবং অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এভাবে করে ফোল্ড করে নিচ্ছি। এই সুন্দর বক্সগুলো আমাকে কিন্তু বেকিং সলিউশন থেকে উপহার দিয়েছিল, তো সেগুলো দিয়েই সুন্দর করে আমি প্রত্যেকটা কাবাবকে একটু একটু করে আমি ভালো করে প্যাকেজ করেছি, প্যাকেজিং করে নিচ্ছি। কারণ ওভারঅল প্রপার প্যাকেজিং না হলে কাবাবগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু সাতটা ষোলো আনায় বৃথা হয়ে যাবে। তো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে করে নিয়েছি যাতে অনেকটা লম্বা সময় একটু হলেও গরম থাকে। তারপরও কাবাব বলে কথা, মাইক্রোওভেনে একটু গরম করে নিলে এটা সুন্দর মতন করে সাতটা আবার চলে আসবে। তো প্রত্যেকটা কাবাবকে এভাবে করে আমি ঢেকে দিয়ে দিচ্ছি আর অন্যদিকে যেটা হচ্ছে সাইড দিয়ে তো টেপ লাগিয়ে দিব। আর মোটামুটি এইভাবে করে সবগুলো জিনিস একটা একটা করে কাবাব কিন্তু আমি প্যাকেট করেই ফেলছি। ওইদিকে দুটো চাটনি দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে গ্রিন চাটনি আর একটা দিয়ে দিব রেড চাটনি। তেমন কিছুই না, তেঁতুলের মারের সাথে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট কালার প্লাস হচ্ছে একটু ডিফারেন্ট করে ফ্লেভার যোগ করে দিব। তেঁতুলের সাথে ডেফিনেটলি চিনি লবণ এটা হচ্ছে রেগুলার, এছাড়া টালা জিরে যেটা সেটা তো দিচ্ছি। এটাতে আমি কাঁচামরিচ বাটা, ধনে পাতা বাটা, পুদিনা পাতা বাটা দিয়ে দিচ্ছি। আর অন্যদিকে লাল যেটা একটা চাটনি বানাবো সেটাতে লাল কাশ্মীরি মরিচের গুঁড়ো ছাড়া আর তেমন বাড়তে কিছুই দিচ্ছি না। তো আপাতত একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং স্বাদটা একটু চেক করে দেখবো যে কেমন হয়েছে। এবং মোটামুটি যখন খুব সুন্দর মতন করে প্রত্যেকটা উপাদান একটা আরেকটার সাথে মিশে যাবে তখন এটাকে আমি সুন্দর করে ভালো মতন করে ঢেকে নিচ্ছি। এবং তার পরবর্তীতে যেটা হচ্ছে এটাকে তো রেখে দিচ্ছি, এখন চলে যাচ্ছি আমাদের যে লাল চাটনিটা ছিল যেটার কথা বলেছিলাম।
তো সেটাতে যাচ্ছি। আমি এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং এখানে অল্প একটু টালা জিরে গুঁড়ো দিয়ে দিব। এটা ছাড়া তেমন বাড়তি কিছু যোগ করছি না। হ্যাঁ, আপনি চাইলে আমচুর পাউডার এখানে দিতে পারেন, চাট মশলাও দিতে পারেন, যেটা আপনার হাতের কাছে আছে সেটাই চাইলে আপনি দিতে পারেন। তো মোটামুটি এটাকেও নাড়াচাড়া করে নিচ্ছি এবং এটাও কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে এবং যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন এটাকে আমরা নামিয়ে ফেলবো এবং এটাও কিন্তু রেডি হয়ে যাচ্ছে চাটনি হিসাবে সার্ভ করার জন্য। অন্যদিকে আমি শসাটাকে বেশ ছোড়াছোড়া করে কুচি করে নিয়েছি স্কিন সহ। এরকম করে স্কিন সহ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি জানি না আপনারা কখনো ট্রাই করেছেন কিনা। তো এটাকেও তো রেডি করে ফেললাম, এখন চলে যাব রায়তা তৈরি করতে। আমি রায়তা তৈরির জন্য একটা বোলে নিয়ে নিয়েছি একটু কাঁচামরিচ বাটা, তার সাথে সামান্য পরিমাণে একটু ধনে পাতা বাটাও ছিল এবং এখানে এখন যোগ করে দিচ্ছি যে আড়ংয়ের টক দই আছে সেটা। রায়তা কম বেশি কিন্তু আপনি রায়তা দিয়ে অনেক কিছু খেতেও যেমন পারেন, এটার সাথে অনেক কিছু কিন্তু মিক্সও করতে পারেন। যেমন চাইলে আপনি সেদ্ধ যে বুট আছে সেটা দিতে পারেন, অথবা চাইলে সেদ্ধ আলু দিতে পারেন, বিট দিতে পারেন, শশা দিতে পারেন, অনেক কিছুই দিতে পারেন। তো যাই হোক, রায়তা শেষ করতে করতে যেটা হলো, আমার ক্লাসের সময় হয়ে গিয়েছিল। পরে ভিডিওটার ফাইনালি এগুলোর যে আউটকাম কেমন হয়েছিল সেটা তো আপনাদের সাথে ছবি আকারে শেয়ার করব। আর আপাতত যেটা করেছি, এখানে চিনি একটু তেঁতুলের মাড় দিয়েছি, একটু স্বাদ মতো লবণ দিয়েছি এবং মোটামুটি এটাকে কিন্তু একটু সুন্দর মতন করে নাড়াচাড়া করে মিক্স আপ তো ডেফিনেটলি আমরা করে নিব। এবং এখানে আমি আরেকটা যেটা কাজ করব, যে এখানে যোগ করে দিব একটু সামান্য পরিমাণে যে বোরহানির যে মিক্স আছে, সে বোরহানি মিক্সের যে পাউডারটা সেটা, ওটা দিলে না রায়তাতে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে দেখি আমরা ওইটা দিচ্ছি। তবে আপাতত একটু লবণ চেখে নিলাম, লবণটা ঠিকঠাকই লাগছে, কিন্তু এখন ওই বোরহানির যে মশলাটা আছে সেটা দিব। এর আগে আমি দিয়ে দিচ্ছি একটু টালা জিরে গুঁড়ো। যেই কোনো উপাদানই যখনই দিবেন না কেন, পরপর কিন্তু বারবার কিন্তু নেড়ে ছেড়ে দিলে ভালো মতন করে সেটা মিক্স আপ হয়ে যায়। তো বোরহানির মশলাটাও দিয়ে দিয়েছি আর ওইদিকে আমার রায়তাটা শেষ। ওই যে বললাম, ফাইনাল একদম লুকটাকে আমি নিতে পারিনি যেভাবে করে প্যাকেজিং করে দিয়েছিলাম, তবে কিভাবে করে আপা সাজিয়েছিল সেই লুকটা তো ডেফিনেটলি আপনাদের সাথে এখন শেয়ার করছি এক এক করে। ওই প্রোগ্রামে আমি থাকলে টেবিলটা না হয় আরেকটু অন্যরকম করে সাজাতাম। আপাতত আপাকে ধন্যবাদ যে অন্তত আমার জন্য ছবিগুলো তুলেছিল বলে। যাই হোক, এর পরবর্তীতে শুরু হয়ে গিয়েছিল আমার চাইনিজ এক্সপ্রেসের ক্লাস। কী কী ছিল সেই ক্লাসের মেনুতে সেই ফাইনাল আউটকামটা তো আপনাদের সাথে টুকটুক করে শেয়ার করছি। আর অন্যদিকে 24 জন আপু এসেছিল টোটাল, যদিও ছিল 28 জন আপুর আসার কথা ছিল, 4 জন আপু কোনো কারণে আসতে পারেননি হয়তোবা। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা খাবার আমি নিজে হাতে তৈরি করেছি। আর এটা হচ্ছে চিলিজের যে শেফ আছে নওশাদ ভাই, ওনার কাছ থেকে শেখা হয়েছিল অনেক বছর আগে। আর এই যে একটা সেলফি তুলেছি সবগুলো আপুর সাথে, তারপরে তো রুমে ফিরে গিয়ে তাড়াতাড়ি করে মিনি বাত নিয়ে রেডি হয়ে চলে যাচ্ছি আমি বিয়ে খেতে। তাজকি আপু, উনিও আমার স্টুডেন্ট ছিল, তো ওনার ভাইয়ের বিয়েতে আমাকে ইনভাইট করেছে, তো অনেক আগে বলে রেখেছে। তো আমি কখনো কাউকে আমাকে ইনভাইট করলে, আমি ইউজুয়ালি যদি খুব ব্যস্ত না থাকি বা খুব যদি কঠিন কোনো কাজ না থাকে, আমি কখনোই কোনো জায়গাতে না অন্তত বলি না, ডেফিনেটলি যাওয়ার ট্রাই করি। তো বাসার কাছেই ছিল, রাত 10টার দিকে গিয়েছিলাম বিয়েতে। আম্মু বলছিল তুমি এত লেট করে যাচ্ছ, দেখবে বিয়ের মানে শেষ হয়ে গিয়েছে। আমি বললাম না মা, আজকালকার বিয়ে তো সব লেট করে শুরু হয়। তো গিয়ে তাজকি আপুকে শুরুতে যখন পাইনি, টুকটুক করে ভিডিও নিচ্ছিলাম যে তাজকি আপু কোথায়, ওনাকে পাচ্ছি না, পরে ফাইনালি আপুকে পেলাম। এটা হচ্ছে তাজকি আপু। তো পরে তো ওনার ভাই, ভাইয়ের বউয়ের সাথে কথা বললাম, ওনাদের সাথে ছবি তুললাম, অনেক রিলেটিভরা এসেছিলো এবং এত সুন্দর করে আপু সাজিয়েছিল পুরা, মানে হলের যে ডেকোরেশনগুলো ছিল স্টেজ থেকে শুরু করে এন্ট্রি গেট, ইভেন এই ডিনারের এই যে অংশটা, সব কিছু মিলে কিন্তু দারুণ হয়েছিল। এবং যেটা আমার দেখে ভীষণ ভালো লেগেছিলো, আপুকে বলতেছিলাম যে ভীষণ সুন্দর করে সাজিয়েছেন, আপু বলছিল এটা নাকি ওনার ইউনিক একটা আইডিয়া। সব কিছু মিলে আয়োজনটা কিন্তু বেশ দারুণ হয়েছিল। এবং পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে মানহাপু চলে এসেছিল, তখন আর একা একা ফিল হয়নি, আর খুব মজা করে দুজনে মিলে অনেক গল্প করেছিলাম। মানহাপু আবার রিসেন্টলি ইন্ডিয়া থেকে একটা সার্জারি করিয়ে এসেছিল, গ্যাস্ট্রিক বাইপাস, তো সে কারণে আপু সব লিকুইড জিনিস খাওয়া এলাও। তো আপুর জন্য আলাদা করে ক্লাসকে আপু স্যুপের আয়োজন করেছে, ডাবের পানির আয়োজন করেছে। তো আপু স্যুপ খাচ্ছিল, সাথে আমাকেও স্যুপ দিয়েছিল। তো তারপরে যেটা হলো যে ডাবের পানি খেয়ে দিয়ে আমরা অনেক গল্প করছিলাম, তারপরে কাচ্চি খেয়েছিলাম, বাট ওগুলোর ক্লিপিং নেওয়া হয়নি। তবে যেই যেই ছবিগুলো তুলেছি সেই সেই ছবিগুলোর ক্লিপিং আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। এটা তাজকি আপু, আর শুরুর ছবিতে ওনার ভাই আর ভাইয়ের ওয়াইফের সাথে ছবি তুলেছিলাম। আর এই যে এটা হচ্ছে মানহা আপু, এই আনা বলে মানহা আপু আর আমি নাকি বেস্ট ফ্রেন্ড, বিকজ আমরা দুজন দেখতে নাকি অলমোস্ট সেম।
তো তিনজন মিলে ছবি তুলেছি। আবার এদিকে তাজকি আপুর ভাইয়ের ওয়াইফের সাথে আলাদা করেও আমি এরকম করে একটা সেলফি তুলেছিলাম। আবার ভাইয়ের ওয়াইফকে নিয়ে আমরা তিনজনে মিলে একসাথে সেলফি তুললাম। আর এই যে সুন্দর একটা শাড়ি পরেছি, এটা দিয়েছে দি বং এক্সপ্রেসের যে সৈকত, সৈকত ব্যানার্জির মা আমাকে এই শাড়িটা উপহার দিয়েছে। এত সুন্দর কালারফুল শাড়ি, আই এম জাস্ট লাভিং ইট। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা শাড়ি আমাকে গিফট করার জন্য। তো এই ছিল আমার ব্যস্ত দিনের ছোট্ট একটা ব্লগ। আশা করি ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার থামস আপ দিতে ভুলবেন না। যারা ফেসবুকে দেখছেন পেজটা ফলো করবেন, আর যারা ইউটিউবে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসছে আগামীতে নতুন নতুন অনেক ব্লগ, গল্প, আড্ডা, রেসিপি নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য। সেটা দেখতে জানতে আমার সাথেই থাকুন। আজ এখানে শেষ করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।